নিজের জামিন চেয়ে এবার আজব যুক্তির অবতারণা করলেন চোর বিধায়ক ও 12 বছরের প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি মহাচোর মানিক ভট্টাচার্য। গতদিন তীর্থঙ্কর ঘোষের এজলাসে মানিক ভট্টাচার্যের জামিন সংক্রান্ত একটি শুনানিতে মানিক ভট্টাচার্য দাবি করেছেন যে খবর যে তিনি নাকি এই নিয়োগ দুর্নীতির সঙ্গে কখনোই জড়িত নয় এবং শুধু তিনিই নন, প্রাথমিক শিক্ষক বোর্ড অর্থাৎ শিক্ষা বোর্ডও এর মধ্যে কোনো জড়িত নয়। তার যুক্তি যে বোর্ড বিভিন্ন টিচার বা ছাত্রের নাম রেকমেন্ড করে নির্দিষ্ট ডিপিএসসিতে পাঠিয়ে দেয়, ডিপিএসসি সেই রেকমেন্ড অনুযায়ী অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করে এবং সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার অনুযায়ী তারা বিভিন্ন এসআইয়ের কাছে গিয়ে বিভিন্ন স্কুলে নিয়োগ হয়। কিন্তু এটি দাবি করলেও বাস্তবে পশ্চিমবঙ্গে মানিক ভট্টাচার্য প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান হওয়ার পর থেকে যে পদ্ধতি শুরু হয়েছে সেটা হলো কলকাতার ওই অফিস থেকে, মানিক ভট্টাচার্যের অফিস থেকে প্রাথমিক শিক্ষা সংসদ পর্ষদের সেক্রেটারি সই করা একটি মেমো নাম্বার সহ নির্দেশিকা ও যারা শিক্ষক হিসেবে চাকরি পেতে চলেছেন তাদের নামের তালিকা ডিপিএসসিতে পাঠিয়ে দেওয়া হয়। ডিপিএসসি সেই নামের তালিকা মোতাবেক তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করে এবং তারা যখন সেখানে জয়েন করতে চায় সেখানে তাদের অনেক ক্ষেত্রে দেখা যায় তাদের টেট পাস সার্টিফিকেট নেই, কেউ আবার নন ট্রেন্ড, সে বিষয়ে যদি কোনো প্রশ্ন করা হয় না। একজন এসআই নাম প্রকাশে অনিচ্ছুক তিনি জানাচ্ছেন এ বিষয়ে যখন জানানো হয়েছিল তার ঊর্ধ্বতন ডিআইকে, ডিআই নাকি তাকে বলেছেন যে এ বিষয় নিয়ে দেখার কিছু নেই, যেহেতু মেমো নাম্বার দিয়ে রেকমেন্ডেশন লেটার আছে এবং আমাদের কাছে নির্দেশ আছে তাই নির্দেশ মোতাবেক জয়েন করাও। অর্থাৎ মানিক ভট্টাচার্য আজ একথা কোর্টে দাবি করলেও বাস্তবিকভাবে মানিক ভট্টাচার্য অ্যান্ড কোং এই সমস্ত নিয়োগ দুর্নীতির ব্লু প্রিন্ট করেছেন এবং মাস্টার মাইন্ড। আগামী কয়েকদিনের মধ্যে এই মামলার আবার শুনানি হতে চলেছে। এদিকে সুপ্রিম কোর্ট তো সমস্ত জবনিকা টেনে দিয়ে হাইকোর্টে ফেরত পাঠিয়ে দিয়েছে, তাই বলতেই হয় মানিক ভট্টাচার্য নিজের দোষ বাঁচাতে এখন আর কাকে কাকে জড়িয়ে দেয় সেটাই দেখার। আর আপনারা দেখছেন এডুকেশন ভয়েস ইউটিউব চ্যানেল। এই ধরনের প্রতিবেদন ভবিষ্যতে পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যান। থ্যাংক ইউ সো মাচ।